এতদিন মনে করা হচ্ছিল করোনা ভাইরাসের প্রভাব থেকে শিশুরা সম্পূর্ণ মুক্ত কিন্তু তা ভুল প্রমাণ করে পাঞ্জাবের এক শিশুর শরীরে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেল জানা গিয়েছে করোনায় আক্রান্ত ওই শিশুটির বয়স মাত্র দু বছর এদিন তার রক্তের নমুনা পরীক্ষা করা হলে রিপোর্টে পজিটিভ ধরা পড়ে সোমবার পাঞ্জাবের একটি সরকারি হাসপাতালের মুখ্য চিকিৎসক রাজিন্দর প্রসাদ ভাটিয়ার তরফে এই খবর জানা গিয়েছে তিনি শিশুটির করোনা পজিটিভ হওয়ার খবর নিশ্চিত করেছেন ওই চিকিৎসক জানিয়েছেন যে অতি সম্প্রতি আক্রান্ত শিশুর এক আত্মীয় জার্মানি থেকে ফিরেছিলেন তারপরই গত বুধবার সেই আত্মীয় হঠাৎ করে হার্ট অ্যাট্যাক করে মারা যান ঘটনার এক সপ্তাহ না কাটতেই নতুন করে করোনা সংক্রমণ ধরা পড়ায় বেশ উদ্বেগে ভুগছেন বাচ্চাটির পরিবারের সদস্যরা এছাড়াও তার পরিবারের মোট এগারো জন সদস্যেরও মারণ এই ভাইরাসে সংক্রমিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে দ্রুত তাদের রক্তের নমুনাও পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে